মর্নিং স্টুডেন্টস, আজকে 2022-এর সাজেশন আমরা নিয়ে আসছি ইতিহাসের প্রথমে। আর ইতিহাসের আমি প্রথমে 8 নম্বর প্রশ্নগুলো একটু সাজেশন কিছু রেডি করেছি, সমালোচনা করে প্রথমে চলে আসছি। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই চারটে চ্যাপ্টার থেকে তোমাদের 8 নম্বর প্রশ্ন করবে, তিনটা থাকবে, যে কোনো একটা তোমাদের করতে বলছে। তো 2 নম্বর চ্যাপ্টার যদি দেখো, প্রথম প্রশ্ন বলে নিচ্ছে, একটু লিখে নেবে যদি লেখার থাকে। 19 শতকে বাংলায় সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজগুলির অবদান, প্রথম প্রশ্ন, ব্রাহ্ম সমাজের অবদান যেগুলো আছে, ব্রাহ্ম সমাজ সেগুলোর একটু অবদান। 2 নম্বর হচ্ছে সতীদাহ বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের অবদান, রামমোহন রায়ের যে অবদানগুলো ছিল। 3 নম্বর, বিধবা বিবাহে বিদ্যাসাগরের অবদান এবং তার সাফল্য, বিধবা বিবাহে বিদ্যাসাগরের অবদান ও তার সাফল্য। আর 4 নম্বর, সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান, সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। এটা আমাদের প্রথম সরি দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই চারটা প্রশ্ন 8 নম্বর হিসাবে একটু রেডি করে রাখবে। 3 নম্বর চ্যাপ্টার যদি আমরা দেখি, বিদ্রোহের চ্যাপ্টারটা, তাতে সাঁওতাল বিদ্রোহ আর নীল বিদ্রোহ, এদের কারণ আর ফলাফল, ফলাফল বা গুরুত্ব একটু এটা দেখে রাখবে। তাছাড়া একদিন প্রশ্ন থাকতেই পারে, যখন 5+3 হিসাবে, যে শিক্ষিত সমাজের ভূমিকা কি ছিল তাতে, তো সেটা আমরা 4 নম্বর প্রশ্নে আমরা সেটাকে ইম্পর্টেন্ট বলে দেবো। মেবি যদি 5+3 ভাবেও আসে তবুও তোমরা সেটা পেয়ে যাবে। আসছি চ্যাপ্টার 4, 4 নম্বর চ্যাপ্টারের তিনটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি। মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ, সাহিত্য সংস্কৃতির দিকগুলো আলোচনা এখানে আছে দেখবে তোমরা। আর 8 নম্বর, 19 শতকে গড়ে ওঠা বিভিন্ন সভা সমিতির পরিচয়, 19 শতকে গড়ে ওঠা বিভিন্ন সভা সমিতির পরিচয়, বেশ কিছু সভা সমিতি যেগুলো গড়ে উঠেছিল তাদের পরিচয় সংক্ষিপ্ত বিবরণ তোমাকে দিতে হতে পারে। আর পঞ্চম অধ্যায় আসছি, পঞ্চম অধ্যায়ে আমরা দুটো প্রশ্ন বেছে নিয়েছি, একটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয়, অথবা এটাকে ঘুরিয়ে এইভাবে দিতে পারে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা, ঠিক আছে। আর 10 নম্বর আর একটা প্রশ্ন হচ্ছে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয়, বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয়, এইগুলো তোমরা দেখে নেবে। এবং এর উত্তর যদি তোমাদের না জানা থাকে তাহলে আমি এটারও ভিডিও বা আমি পিডিএফ কিছু একটা করে নেব, যেটা তোমাদেরকে আমি ছেড়ে দেবো, তোমরা এর উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আসবো। ছোট্ট ভিডিও রইল, থ্যাংক ইউ, গুড ডে।